আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি শীতের রাতে যদি আপনি একবার লা ইলাহা ই পাঠ করেন তাহলে আপনি কি পরিমাণ আপনি সবের ভাগিদার হবেন এই বিষয়টাই আমরা হাদিস থেকে জানব সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা হজরত আলী রদ্দি আল্লাহ তালনু এবং হজরত উমর রদ্দি আল্লাহ তালন ওনারা বলেছেন শীত হচ্ছে একটি গণিমতের মতো আল্লাহ আকবর আর রসুল সাল্লাম তো বলেই দিয়েছেন শীত হচ্ছে মমিন মুসলমানদের জন্য একটি বসন্তকাল কারণ আল্লাহর অলিগণ এবং নবীগণ সাহাবা একরামগণ শীতের রাত লম্বা হওয়ার কারণে সারা রাত তারা এবাদত বন্দি করত। আর দিনের বেলায় তারা বেশি বেশি করে রোজা রাখত যেহেতু দিনটা ছোট ছিল সুবাহুল্লাহ সুব্র সম্মানিত দর্শক ও শ্রোতা আসুন আমরা জেনে নেই শীতের রাতে যদি আপনি একবার লা ইলাহা ইহ এটুকু পাঠ করেন তাহলে কি হয় আবু হুরার দল্লাহ তালনহ থেকে এক কানা এসেছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি তীব্র শীতের রাতে তীব্র শীতের দিনে এবং রাতে বা কোনো সময় যদি বলে হে আল্লাহ আজ কত না শীত তখন ওই ব্যক্তি যদি এই কথা বলে আয় পাক তুমি আমাকে জাহান্নামের জামাহি থেকে আমাকে হেফাজত করো জাহান্নামের জামহারি থেকে আমাকে মুক্তি দিন তখন আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামকে ডেকে বলেন হে জাহান্নাম ওই ব্যক্তিটা আমার আমার কাছে আশ্রয় চেয়েছে আমার কাছ থেকে মুক্তি চেয়েছে তোমার কাছ থেকে আমি তাকে মুক্তি দিয়ে দিলাম মুক্তি করে দিলাম সুবাহ সাহাবাহী কেন আশ্চর্য হয়ে বলেন ইয়া আল্লাহ সাল্লাম জামহারি কি তখন রাসু সাল্লাম বললেন জামহারি হচ্ছে ওই সমস্ত অবিশ্বাসী ওই সমস্ত কাফিরদের মুসসিদদের জন্য যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য প্রচন্ড শীত জাহান্নামের ভিতরে একটা একটি ঘর রয়েছে যেগুলো প্রচন্ড শীতের মাঝে তাদেরকে ফেলে দেওয়া হবে এবং ওখান থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারবে না এটা হচ্ছে জাহান্নাম জামহারি না উজুবিল্লা আল্লাপাকবুল্লা আমি আমাদেরকে ওই জামহারিতে হেফাজত করুন এটা হলো আমার লাইল ও নাউম এই এই কিতাব থেকে আমরা এই হাদিস হাদিসখানা নিয়েছি রসুল সাহেব বলেছেন যে তিনটি জিনিস পাপকে মোছন করে দেয় রসুদ সাহেব কিন্তু বলেছেন এর এক নাম্বার হলো গ্রীষ্মকালীন রোজা দুই নাম্বার হলো শীতের রাতে অজু আল্লাহ একবার যে ব্যক্তি পরিপূর্ণভাবে শীতের রাতে অজু করবে আল্লাহ বাকরাবুর হামিন তার গুনা খাতাগুলোকে মাফ করে দেন আরেকটি জিনিস হলো সংকটকালীন দান সংকটের কালীন সময়ে যে ব্যক্তি দান সৎকা করবে আল্লাহা আকরবর আলমিন তাকেও গোনা মাফ করে দেন তা প্রাণী শরীফের এক হাজার চারশো চোদ্দ নম্বর হাদিস শরীফে রয়েছে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা রাসুল সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করে হে আমার সাহাবিরা আমি কি বলে দিব না তোমাদেরকে কোন জিনিসটা তোমাদেরকে পাপ মোচন করে দেয় তখন সাহাবাহাম বললেন অবশ্যই হ্যাঁ সাল্লাম আপনি অবশ্যই আমাদেরকে বলে দিবেন তখন রাসুল সাল্লাম বললেন শীতের রাতে পরিপূর্ণভাবে অজু করলে পাক রব্বুল আলমিন তোমাদের পাপকে মোছন করে দিবেন মুসলিম শরীফের দুই দুইশো ছাপ্পান্ন নম্বর হাদিস শরীফে কিন্তু রয়েছে সবরা সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা এই আমলগুলো শীতের রাতে করি এবং দিনে করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ